তো আজকে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এটি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকস। তো অপটিক্যালের মধ্যে দিয়ে বা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কি করে কমিউনিকেশন করা হয় বা কি করে ডেটা প্রেরণ করা হয়, এটি জানতে হলে সর্বপ্রথম আমাদের জানতে হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো এই টপিকসটি সবার কাছে খুবই পরিচিত। তো চলো আমরা এর বিস্তারিত আলোচনা করি আজকে। আশা করি আজকে এই ভিডিও দেখার পর এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আমরা দেখি। দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে হলে আমাদের কি লাগে, দুইটি মাধ্যম লাগে, একটি হালকা মাধ্যম আর একটি ঘন মাধ্যম। তো যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় তখন সাধারণত আলোকে অবশ্যই কি হতে হয়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হয়। তো মনে করলাম যে এটি হলো এই নিচেরটি N1, এটি হলো ঘন মাধ্যমের রিফ্রেকটিভ ইন্ডেক্স, আর এটি হলো হালকা মাধ্যমের ইন্ডেক্স বা রিফ্রেকটিভ ইন্ডেক্স। তো এখানে N1 N2 হলো ইন্ডেক্স বা রিফ্রেকটিভ ইন্ডেক্স বলা হয়, বাংলায় একে বলা হয় প্রতিসাংক। তো এটি কিভাবে নির্ণয় করে, তো এটি নির্ণয়ের সূত্র হলো n = c/v, এখানে c কত, c হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। তো আমরা সকলে জানি শূন্য মাধ্যমে আলোর বেগ কত, যে প্রায় 3×10⁸। আর v হলো যে মাধ্যমে আমরা ইন্ডেক্স নির্ণয় করব সেই মাধ্যমে আলোর বেগ। তো আমরা যখন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নিয়ে আলোচনা করব তখন অবশ্যই কি হতে হবে, N1 N2 থেকে গ্রেটার হতে হবে বা বড় হতে হবে। তার মানে শর্ত হলো আমাদের N1 কি হতে হবে, N2 থেকে বড় হতে হবে। কারণ আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে সব সময় ঘন মাধ্যমের কি হয়, রিফ্রেকটিভ ইন্ডেক্স বা প্রতিসাংক হালকা মাধ্যমের থেকে বেশি হয়। তো দেখো আমরা মনে করলাম যে এখানে একটি আলো আপাতিত হলো, সাপোজ একটি আমরা আলো নিলাম, ঘন মাধ্যম থেকে কি করতে হবে, আমাদের শর্ত হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পাঠাতে হবে। তো আমরা এটিকে ঘন মাধ্যম ধরেছি নিচেরটিকে, আর এটিকে হালকা মাধ্যম ধরেছি, আর এটি কি, এটি হলো বিভেদ তল বলা হয়। তো মনে করলাম একটি রশ্মি এই পয়েন্টে এসে আপাতিত হলো, আপাতিত রশ্মি যাকে ইনসিডেন্ট রে বলা হয়। তো যে পয়েন্টে এসে আপাতিত হয় আমরা সেই পয়েন্টে একটা কি করি, অভিলম্ব অঙ্কন করি। তো আমরা একটা অভিলম্ব অঙ্কন করব। তো আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম। তো দেখো এটিকে আমরা নির্ণয় করলাম যে আপাতিত রশ্মি, আর এটি হলো আপাতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তো আমরা জানি যে যখন একটি আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। তার মানে এখানে যে আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল, এই θ1, এই θ1 এর থেকে এই প্রতিসরিত রশ্মি, আমি মনে করলাম এটা প্রতিসরিত হয়ে এভাবে চলে গেছে, এখান থেকে কি হয়েছে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তার মানে এর আগে অভিলম্ব থেকে কত দূরে ছিল, থিতা অ্যাঙ্গেল দূরে ছিল, থিতা কোণে দূরে ছিল। তো এখন হয়ে গেছে θ2 কোণ। তার মানে এখানে শর্ত হলো সব সময় কি হবে, θ2 θ1 এর থেকে, সরি θ1 এর থেকে কি হবে, বড় হবে। কারণ আমরা জানি যে যখন একটি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। তো এখন যদি আমরা মনে করলাম এটা এই একটি রশ্মি, তো এখন দেখো যদি আমরা এই অ্যাঙ্গেলটা বাড়াতেই থাকি, সাপোজ মনে করলাম যে আমরা আর একটি রশ্মি নিলাম, এই অ্যাঙ্গেলটা আমরা আরো বাড়াই দিলাম, সাপোজ আমরা এই রশ্মি নিলাম এবার বা A1 লিখে একটা রশ্মি নিলাম। তো নেওয়ার ফলে যেহেতু আমরা এখানে এই কোণ বৃদ্ধি করেছি, θ1 কে বৃদ্ধি করেছি, তার মানে এটা আরো বড় হয়ে যাবে, তখন এটি আরো বড় হয়ে এইভাবে প্রতিফলিত হয়ে যাবে।
তখন এই কোণ আরো বড় হয়ে যাবে। তো এরকম করতে করতে যদি আমরা এই রশিটি আরো এই আপাতিত কোণটি যদি আমরা আরো বা বৃদ্ধি করতে থাকি বা ইনসিডেন্ট কোণ যদি আমরা আরো বাড়াইতে থাকি, এক সময় সাপোজ মনে করলাম যে আমি একটু পরিষ্কার করে নেই, তো সাপোজ মনে করলাম যে আমরা এই থিটা কোণকে বা আপাতিত রশিকে আরো বাড়াই দিলাম। এখানে এ টু নামা আর একটি রশ্মি আপাতিত করলাম, ইনসিডেন্ট রে আরো বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আরো বাড়াই দিলাম। দেওয়ার ফলে প্রতিফলিত হয়ে রশ্মিটি এই বিভেদ তল ঘেঁষে মানে বৃদ্ধি পেতে পেতে এই বিভেদ তল ঘেঁষে চলে গেল। তো দেখো যখন বিভেদ তল ঘেঁষে চলে যায় তখন কি হয়ে যায়, এটি 90 ডিগ্রি হয়ে যায়, কারণ লম্বের উভয় পাশে কি হয় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যেহেতু এটি অবিলম্ব এই জন্য অবিলম্বের উভয় পাশে কি হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। যেহেতু আমরা এই রশ্মির এই আপাতিত কোণটিকে বৃদ্ধি করতে আসে করতে করতে এক সময় এই প্রতিফলিত কোণ ব্যর্থে ব্যর্থে বিভেদ তল ঘেঁষে যায়, তার মানে 90 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে যায়। তো যে কোণের কারণে যে কোণে একটি রশ্মি আপাতিত করলে প্রতিফলিত রশ্মি 90 ডিগ্রি কোণ বা বিভেদ তল ঘেঁষে যায় সেই কোণকে আমরা কি বলবো, ক্রান্তিক কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এটিকে আমরা সাধারণত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হিসেবে জানি, থিটা সি। তো এটিকে আমরা সাধারণত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হিসেবে জানি বা বাংলায় কে বলা হয় ক্রান্তিক কোণ। তো আশা করি বুঝতে পারছো যে ক্রান্তিক কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তাকেই বলে সর্বনিম্ন যে কোণে একটি রশ্মি আপাতিত করলে প্রতি ছড়িত রশ্মি বিভেদ তল ঘেঁষে অথবা 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়ে যায় সেই কোণকেই আমরা কি বলবো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরও যদি আমরা আবার এই কোণ বাড়াতে থাকি মানে এই থিটা সি এর থেকেও বৃদ্ধি করতে থাকি, সাপোজ মনে করলাম আর একটা রশ্মি দিলাম এটি থিটা সি থেকে বড়, তখন কি হবে, এটি থিটা সি এর থেকে বড় কোণ। তো তখন এই প্রতিফলিত রশ্মি এই দ্বিতীয় মাধ্যমে না গিয়ে এই কোণ আরো বেড়ে প্রথম মাধ্যমেই ফিরে আসবে, তার মানে এটি হলো N1, এটি হলো প্রথম মাধ্যম, এই যে এটি হলো দ্বিতীয় মাধ্যম, এটি হলো প্রথম মাধ্যম, এই প্রথম মাধ্যমে ফিরে আসবে, তখন এটি এভাবে প্রথম মাধ্যমে ফিরে আসবে। তো যখনই আমরা এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কোণে একটি রশ্মি আপাতিত করব তখন কি হবে, যে মাধ্যম থেকে আলোটি আমরা আপাতিত করেছি প্রতিফলিত হয়ে সেই মাধ্যমেই ফিরে আসবে। তো এইভাবে ফিরে আসাকে কি বলা হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ইন্টারনাল মানে কি, মানে অভ্যন্তরী, মানে যেই মাধ্যম থেকে পাঠালাম সেই মাধ্যমেই ফিরে আসা। তো আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের শর্ত হলো যে অবশ্যই একটি আপাতিত রশ্মিকে কি করতে হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কোণে আপাতিত করতে হবে, এটি হলো মেন শর্ত। কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি কোণে আপাতিত হওয়া, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কোণে যদি আপাতিত না করি তাহলে কখনোই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। তার মানে আমাদের শর্ত হলো অবশ্যই থিটাকে কি হতে হবে, মানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপাতিত কোণকে অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হতে হবে, এটি যদি না হয় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। তো আশা করি বুঝতে পারছো যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি। আজকে আমরা এই দুইটি সম্পর্কে বুঝলাম, এই সামনের ভিডিওতে আমরা দেখব অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এবং তারপরের ভিডিওতে আমরা দেখব নিউমেরিক্যাল অ্যাপারচার, এরকম পর্যায়ক্রমে আমরা এই অপটিক্যাল ফাইবারের ক্লাসগুলো করতে থাকবো। তো আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন তো ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে।